বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হুসাইন স্টিল অ্যান্ড বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হুসাইন। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সামনে কম খরচে গ্রামের জন্য একটি দেড়তলা বিশিষ্ট আকর্ষণীয় বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে, কী কী মালামাল লাগবে, কত পিস ইটের প্রয়োজন পড়বে, কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং কত কেজি রডের প্রয়োজন পড়বে, এবং আপনি যদি দেড়তলা ফাউন্ডেশন দিয়ে প্রথমে একতলা কমপ্লিট করে রাখেন তাহলে কত টাকা খরচ হবে, ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কারণ হলো এই ধরনের আরও অনেক বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে শেয়ার করে যাব ধারাবাহিকভাবে। আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ কাজী সুমন ভাইয়ের জন্য। ওনার বাড়ি হলো সিলেট এবং উনি একজন সিঙ্গাপুর প্রবাসী। আপনিও চাইলে আপনার জমির মাফে ঘরে বসে অনলাইনে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার জমির মাফে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। সম্পূর্ণ অনলাইনে ঘরে বসে আপনি কুরিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি আপনারা আরও বাড়ির ডিজাইন দেখতে চান তাহলে হুসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ডেইলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। ওখানে আপনারা দুই বেডরুম, তিন বেডরুম, চার বেডরুম এবং একতলা, দুইতলা, তিনতলা বিভিন্ন মডেলের বাড়ির ডিজাইন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিজিট করে ওই বাড়ির ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন, আশা করি পছন্দ হবে। এটা হলো নিচতলার টপ ভিউ। দেখুন, নিচতলাতে আপনার তিনটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম থাকবে, একটি স্টোররুম থাকবে, একটি বিশাল বড় কিচেন রুম থাকবে এবং একটি লিভিং রুম থাকবে। একেবারে সেপারেট ড্রয়িং রুমটা থাকবে এবং একটি ডাইনিং রুম থাকবে সিঁড়ি রুমের সাথে। সিঁড়ি রুমটি খুবই চমৎকারভাবে ব্যাকসাইডে দেওয়া হয়েছে, আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন অথবা এভাবেও আপনারা করতে পারবেন। এটা হলো নিচতলার ফ্লোর প্ল্যান ডিজাইন। দেখুন, নিচতলায় আপনার তিনটি বেডরুম থাকবে এবং দুটি বাথরুম থাকবে। আপনারা চাইলে এটিও একটি বাথরুম হিসেবে ইউজ করতে পারবেন যদি আপনাদের বাথরুম বেশি প্রয়োজন হয়, অথবা এটা স্টোররুম হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। এবং একটি কিচেন রুম থাকবে বিশাল বড়। আপনাদের যদি চারটি বেডরুমের প্রয়োজন হয় আপনারা এখানে একটি বেডরুম দিবেন, এটাকে বাথরুম করে দিবেন এবং সিঁড়ির নিচে একটা কিচেন রুম দিয়ে দিবেন। যদি আপনারা ওইভাবে করতে চান করতে পারবেন। তারপর এখানে দেখুন, সামনে দুটি ব্যালকনি থাকবে এবং একটি লিভিং রুম থাকবে। লিভিং রুমের সাইজ হবে 12x11 ফিট এবং সামনে দুইটা বেডরুমের সাইজ থাকবে 12x11 ফিট এবং পিছনে যে একটি বেডরুম থাকবে এটার সাইজ থাকবে 12x12 ফিট। মূলত এটা হলো মাস্টার বেডরুম। এটা হলো দ্বিতীয় তলার ফ্লোর প্ল্যান ডিজাইন। দেখুন, দ্বিতীয় তলায় আপনার দুটি বেডরুম থাকবে এবং একটি কমন বাথরুম থাকবে এবং সিঁড়ি রুমটি থাকবে, আর এখানে একটা ওপেন বারান্দা থাকবে, আর সেই সাথে একটা ওপেন স্ল্যাব থাকবে, এখানে আপনারা গার্ডেন হিসেবে ইউজ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার, এখন আমি আপনাদেরকে খরচের হিসাবটি দেখাবো। প্রথমে দেখাবো একতলার খরচের হিসাব টোটাল। দেখুন, প্রথমে যদি আপনি কলাম পর্যন্ত করতে চান তাহলে কী কী মালামাল লাগবে, আমরা এখানে একেবারেই সেপারেটভাবে আলাদা আলাদা হিসাব করেছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখে নেবেন, আমি আপনাদের সময় নষ্ট করতেছি না, শর্টকাট দেখিয়ে দিচ্ছি। এখানে রডের হিসাবটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের সিঁড়ির জন্য রড লাগবে, এগুলো 300 কেজির মতো, প্রায় 350 কেজির মতো। সেই সাথে এখানে আমাদের ফুটিংয়ের জন্য রড লাগবে 700 কেজি এবং কলামের জন্য রড লাগবে প্রায় 550 কেজি এবং রিংয়ের জন্য রড লাগবে 230 কেজি এবং এখানে 16 মিলিমিটার গ্রেড বিমের জন্য 760 কেজি রডের প্রয়োজন পড়বে এবং রিংয়ের জন্য এখানে 196 কেজি রডের প্রয়োজন পড়বে গ্রেড বিমের। এখানে যদি আমরা টোটাল হিসেবটি দেখি, দেখুন এখানে টোটাল 170 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, বালির প্রয়োজন পড়বে প্রায় 400 CFT এবং রডের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় 2770 কেজি এবং ইটের প্রয়োজন পড়বে প্রায় 7000 পিস। এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে মোটামুটি 500,000 টাকা খরচ হবে আপনার। এখন আপনার কলাম শেষ হয়েছে। যদি আমি ছাদের হিসেবটি দেখাই, যদি আপনারা এখন ছাদের হিসেবটি দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, ছাদ করতে গেলে প্রথমে আপনার রূপ বিম ডালা দিতে হবে, মানে হলো আপনার ভিম, যেটাকে আমরা বলি ভিম ছাদ, বিম ছাদ দিতে হবে। তারপর এখানে ছাদ ডালা দিতে হবে, ছাদ ডালা দিতে গেলে 140 ব্যাগ সিমেন্ট লাগবে। এখানে আমরা যদি রডের হিসেবটি দেখিয়ে দিই আপনাদেরকে শর্টকাটে, এখানে টোটাল রডটা দেখালে সবচেয়ে ভালো হবে। দেখুন, এখানে টোটাল হিসাবটা দেখাই দিই আপনাদেরকে। এখানে টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে প্রায় 193 ব্যাগ এবং টোটাল বালির প্রয়োজন পড়বে প্রায় 400 CFT এবং রডের প্রয়োজন পড়বে 2529 কেজি এবং ইটের প্রয়োজন পড়বে প্রায় 9000 পিস। এই 9000 পিস ইট ভেঙে আপনারা খোয়া তৈরি করবেন এই ছাদ ডালার জন্য। এখানে এই বর্তমান বাজার অনুযায়ী যদি আপনি এ বাড়িটি তৈরি করতে চান তাহলে মোটামুটি 5,15,000 টাকার মালামাল কিনতে হবে বর্তমান বাজার অনুযায়ী। স্থানকাল পাত্রভেদে খরচের হিসেবটি কিন্তু কম বেশি হতে পারে।
এখানে দেখুন আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে একতলার হিসেবটি দেখাচ্ছি, এখনও কিন্তু একতলার হিসেবটি আপনারা দেখতেছেন। ফ্লোরডালে গাঁথনি ও ফ্লাস্টার সহ যদি আপনার একতলার কাজগুলো করেন, আপনার প্রথমে ফ্লোরের কাজগুলো যেমন ফ্লোর সোলিং, ফ্লোর ঢালাই, তারপর গাঁথনির কাজ, পার্টিশন ওয়ালের কাজগুলো করতে গেলে আপনার 13,300 পিস ইট নাম্বার ইটের প্রয়োজন পড়বে, এবং এখানে গাঁথনি দিতে গেলে 61 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। এখানে লিনটেনের কাজ আছে, এখানে ফ্লাস্টারের কাজ ধরলাম আমরা, এখানে সিলিংয়ের কাজ ধরলাম, সিলিং ফ্লাস্টার, ছাদের সিলিং। এখানে টোটাল হিসেবটি যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে, শর্টকাট আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এখানে মোট সিমেন্ট প্রয়োজন পড়বে 191 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, বালির প্রয়োজন পড়বে প্রায় 700 সিএফটি, এবং রডের প্রয়োজন পড়বে এখানে লিনটেনের জন্য শুধুমাত্র 60 কেজি, এবং এখানে ইটের প্রয়োজন পড়বে, গাঁথনি সহ কিছু কাজ বাকি আছে, এগুলো করতে আপনার প্রায় 19,623 পিস ইটের প্রয়োজন পড়বে, নাম্বার ইটের প্রয়োজন পড়বে। এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী যদি কিনতে চান তাহলে মোটামুটি 4,16,000 টাকার প্রয়োজন পড়বে শুধুমাত্র ফ্লোর ডালাই গাঁথনি সহ প্লাস্টারের কাজগুলো করার জন্য আপনার। এখন আসুন সামারিটা, টোটাল সামারিটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দেই, এখানে টোটাল আমাদের সিমেন্ট প্রয়োজন পড়বে 554 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, আমরা 560 টাকা করে ধরলাম। আপনার এলাকায় আরও কম দামেও কিনতে পারেন অথবা আরও বেশিও প্রয়োজন হতে পারে, অবশ্যই আপনার স্থানকাল পাত্রভেদে খরচের হিসেবটি কিন্তু কম বেশি হতে পারে, তবে মালের হিসেবটি একরিট থাকবে আশা করি। এখানে লোকাল বালির প্রয়োজন পড়বে আপনার 1100 সিএফটি, এবং এখানে ফিকির ইটের প্রয়োজন পড়বে আপনার প্রায় 16,500 পিস, এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে আপনার এখানে 19,000 পিস। এখানে 16 মিলিমিটার রডের প্রয়োজন পড়বে আপনার 3,088 কেজি, এবং 12 মিলিমিটার রডের প্রয়োজন পড়বে আপনার 338 কেজি। এখানে 10 মিলিমিটার রডের প্রয়োজন পড়বে 1534 কেজি, আমরা 93 টাকা করে ধরলাম। এখানে 8 মিলিমিটার রডের প্রয়োজন পড়বে রিংয়ের জন্য টোটাল, এবার এটি করতে একতলার টোটাল 737 কেজি রডের প্রয়োজন পড়বে। এখানে আমরা যদি টোটাল হিসাবটি বর্তমান বাজার অনুযায়ী হিসাব করি, 13 টাকা করে আমরা ইটের দাম ধরলাম, 560 টাকা করে সিমেন্টের দাম ধরলাম, 70 টাকা করে সিলেকশন, এবং 40 টাকা করে লোকাল বালি, এবং 93 টাকা করে রডের হিসাব যদি ধরি, এটা কিন্তু আপনি খরচটা কিন্তু কম বেশি হতে পারে। এখানে যে রেট আমরা ধরতেছি এই রেটটা কিন্তু আপনার আরও কমও লাগতে পারে অথবা আরেকটু বেশিও লাগতে পারে। আমরা আমাদের মতো করে হিসাব দেখাচ্ছি, 93 টাকা করে রড ধরছি, যদি আপনি 95 টাকা করে কিনেন ওই ক্ষেত্রে আরও কিছু টাকা বেশি প্রয়োজন হবে। এখানে টোটাল খরচটি আসতেছে হলো আপনার 13,71,891 টাকা, মোটামুটি 14 লক্ষ টাকার মালামাল কিনতে হবে। এখানে কোনো মিস্ত্রি খরচ আমরা ধরি নাই, দেখুন দরজা জানালাও আমরা ধরি নাই। যদি আপনি এখন দরজা জানালা মিস্ত্রি খরচ সহ করেন তাহলে কত টাকা খরচ আসে দেখুন। এখানে কলাম করতে খরচ আসতেছে হলো 4,92,000, এবং ছাদ করতে খরচ আসতেছে 5,14,000, এবং গাঁথনির কাজগুলো করতে আপনার খরচ হচ্ছে 4,16,000, এবং ফিনিশিং আইটেম দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ যদি আপনি বাকি কাজগুলো করেন তাহলে আরও 9,00,000 টাকা মিনিমাম বাজেট রাখতে হবে ফিনিশিং আইটেমের জন্য, ফ্লোরের টাইলস সহ। এখন আসুন যদি আপনার মিস্ত্রি খরচটা আমরা কিনে দেখিয়ে দিই সুবিধা হবে আপনার। এখানে প্রায় 3,00,000 টাকার মিস্ত্রি খরচ আসবে আপনার, যদি আপনার এলাকায় 2,500 টাকা করে স্কোয়ার ফিটে আপনি কাজ দিতে পারেন তাহলে 3,00,000 টাকার মিস্ত্রি খরচ হলে আপনি কন্ট্রাক্ট দিয়ে দিতে পারবেন। তাহলে এখানে টোটাল হিসেবটি আমরা এখানে দেখতে পাচ্ছি 26,33,000 টাকা। মোট কথা হলো আপনার বাজেট যদি মোটামুটি 25,00,000 টাকা থাকে তাহলে আপনি এবারেটি 1.5 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করে রাখতে পারবেন। সর্বনিম্ন আপনার বাজেট থাকতে হবে এবার এটি করার জন্য 20,00,000 টাকা, মানে হলো এখানে যে আমরা 14,00,000 টাকা মালামাল হিসেব দেখালাম আপনাদেরকে, সেই সাথে আরও 6,00,000 টাকা যদি আপনার এক্সট্রা থাকে তার মানে টোটাল 20,00,000 টাকা থাকলে আপনি মোটামুটি বাড়িতে উঠে যেতে পারবেন, তবে কমপ্লিট করতে আপনার 26,33,000 টাকার প্রয়োজন পড়বে। যারা গ্রামে একটি বাড়ি তৈরি করতে চেয়েছিলেন একটু আকর্ষণীয়ভাবে কম খরচের ভিতরে, আশা করি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ হবে। এই বাড়িটিতে টোটাল রুম আছে 5টি, নিচতলায় 3টি এবং দ্বিতীয় তলায় 2টি, টোটাল 5টি বেডরুম আছে। আপনারা যদি 5টি বেডরুম একসাথে কমপ্লিট করতে চান তাহলে মোটামুটি 35,00,000 টাকা আপনার খরচ হবে, এবং আপনি যদি মোটামুটি আপনার বাজেট যদি কম থাকে, যদি আপনার 20,00,000 টাকা বাজেট থাকে তাহলে আপনি বাড়িতে উঠে যেতে পারবেন একতলার ছাদ দিয়ে, আপনি রুমগুলোর পার্টিশনের ওয়ালও দিয়ে মোটামুটি উঠে যেতে পারবেন, ফিনিশিং কাজ বাকি থাকবে টুকটাক। এ ধরনের আরও অনেক বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন বাড়ির ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আল্লাহ হাফেজ। BHD বাংলাদেশ হাউস ডিজাইন।